জিএমই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি ডাক্তার চৌধুরী হাসান মাহমুদ আর নেই। মঙ্গলবার রাত 8টার দিকে রাজধানী ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি। সফল ব্যবসায়ী ও উদ্যোক্তা হাসান মাহমুদ দেশের স্বাস্থ্য সেক্টরে বিশেষ করে অত্যাধুনিক মেডিকেল মেশিনারিজ আমদানি, বিপণন, বাজারজাতকরণ এবং উন্নতমানের মেডিকেল ডিভাইস উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়াও অ্যাগ্রোকেমিক্যালস, গবাদি পশু, মুদ্রণ শিল্প সেক্টরেও তার ভূমিকা রয়েছে। তিনি ছোট বড় একাধিক শিল্প প্রতিষ্ঠানের অন্যতম উদ্যোক্তা। ডাক্তার চৌধুরী হাসান মাহমুদের নামাজে জানাজা বাদ জোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।